শক্তিপদ রাজগুরুর গল্প আধার একটু আলো কাহিনী অবলম্বনে একটি ষোলো আনা বাঙালি ছবি নয় নম্বর পেয়ারা বাগান লেন। ছবিটিকে যৌথভাবে পরিচালনা করেছেন স্নেহাশিস মুখার্জি ও অভিনেত্রী রাত্রি ঘটক। উভয়েরই এটি প্রথম প্রচেষ্টা। শুনব রাত্রি ঘটকের বক্তব্য এই ষোলো আনা বাঙালি আনা ছবিটিকে নিয়ে। একদম আপামর বাঙালি ছবি, বাঙালি আনাকে জোর দিয়ে আমাদের এই ছবি শক্তিপদ রাজগুরুর লেখা আধারে একটু আলো কাহিনী অবলম্বনে ন নম্বর পেয়ারা বাগান লেন, আমার এবং স্নেহাশিস পল্লব মুখার্জির প্রথম ছবি। এই ছবি শুধুমাত্র কলকাতা বা ভারতবর্ষ নয়, পৃথিবীর যে কোণে যত বাঙালি আছে, শুধুমাত্র মা কাকিমা মাসিমা নয়, যারা এখন কলেজে পড়ো, যারা সোশ্যাল মিডিয়া নিয়ে সারাদিন পড়ে থাকো, তাদের প্রত্যেকের দেখার ছবি আমাদের এই ন নম্বর পেয়ারা বাগান লেন। মিউজিক সৌমিত্রদার আমাদের সুরকার, মিউজিক ডিরেক্টর, এটা ওনারও প্রথম মিউজিক ডিরেকশন, এবং যারা গান গেয়েছে তাদেরও এটা প্রথম প্লেব্যাক। আমাদের ছবিতে পাঁচটা গান আছে, একটি নজরুল গীতি, একটি দ্বিজেন্দ্র গীতি, বাকি তিনটে গানের মধ্যে দুটো গান সৌমিত্রদারই লেখা আর একটি গান সঞ্জয় ব্যানার্জি আমাদের যিনি স্ক্রিপ্ট রাইটার তার লেখা। না মানে পরিচালনাটা করতে ভালো লাগবে বলেই পরিচালনা করতে আসা, কিন্তু যেহেতু আমি একজন অভিনেত্রী, সেই অভিনয় করার লোভটাও তো সামলানো যায় না, তাই একটা ছোট্ট পাঠ করে ফেলেছি। অবশ্যই দেখুন, অবশ্যই দেখুন ন নম্বর পেয়ালা বাগান লেন, গানগুলো ভীষণ ভালো লাগবে। কেন, আমাদের তো বাঙালি ছবি, আমাদের গানগুলো একদম বাঙালিদের মতো, ঠিক মনে পড়ে যাবে যেমন হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনতাম, মান্নাদের গান শুনতাম, বা পরের দিকে স্বাগতাদি লোপাদি যেরকম ফোক গান শুনতাম, এরকম ধরনের গানেরই আধিক্য আমাদের ছবিতে। আর আমার মনে হয় সব বাঙালি কোথাও না কোথাও নিজেদের শিকড়কে আঁকড়ে ধরে থাকতে ভীষণ পছন্দ করে। যদি আমরা সত্যি বাঙালি বলে নিজেরা গর্ববোধ করি, তাহলে আমরা নিশ্চয়ই দেখব, আপনারাও দেখবেন ন নম্বর পেয়ারা বাগান। ইতিমধ্যে ছবিটির মিউজিক রিলিজ করা হলো। অনুষ্ঠানের সঙ্গীত পরিচালক থেকে শুরু করে ছবিটির কাস্ট ও ক্রু সকলেই তাদের উপস্থিতির মাধ্যমে পরিবেশটিকে আনন্দে মুখরিত করে দিয়েছিলেন। ছবিটিতে সঙ্গীত পরিচালনা করে আত্মতৃপ্তি পেয়েছেন সঙ্গীত পরিচালক সৌমিত্র। প্রথম সোলো কাজে তার কি বক্তব্য শুনব। এটা আমার প্রথম সোলো কাজ, এর আগেও আমরা ভূমি হিসেবে একটা সিনেমার কাজ করেছিলাম, কিন্তু এটা সোলো কাজ এবং আই এম টোটালি স্যাটিসফাইড। আমি খুব সেলফ ক্রিটিক্যাল, কিন্তু এই ব্যাপারে মানে এই সিনেমার যে গান হয়েছে আই এম ভেরি হ্যাপি। অদ্রিকা সরকার গেয়েছে দুটো গান, একটা নজরুল গীতি আর একটা ঝুমুর আমার লেখা, আমার সুর, আর অদ্রিত গিয়েছে টাইটেল সংটা, সঞ্জয় আমাদের যে স্ক্রিপ্ট রাইটার তার লেখা আমার সুর, আর আমি একটা গান আমার লেখা আমার সুরে গিয়েছি। এই ছবিটিতে সবাই যখন ডেবিউ করছেন তখন প্লেব্যাক সিঙ্গিং ও কি ডেবিউ ছাড়া হতে পারে? অদ্রিকা সরকার প্লেব্যাকে ডেবিউ করছেন, শুনবো তাকে। আমার এই ছবিতে দুটো গান রয়েছে, একটি নজরুল গীতি আর একটি সৌমিত্র কাকুর কথায় সুরে একটি গান।
আর গানগুলো করে সত্যি অন্যরকম একটা এক্সপিরিয়েন্স, তার কারণ সবকটা গানই না একটা আরেকটার থেকে খুব ডিফারেন্ট। সুতরাং সেই জন্য কাজটা করতে পেরে ভালোও লেগেছে। আর এমন একজন মানুষের মিউজিক ডিরেকশনে কাজটা করেছি যেটা সত্যি খুব আমার, আমি খুব মানে কী বলবো, ভগবানের অত্যন্ত আশীর্বাদ না থাকলে এটা করতে পারতাম না। কারণ তার গান শুনে ছোটোবেলায় প্রথম কোনো ব্যান্ডের গান বা আধুনিক ধরনের কোনো গান শুনতে গেলে রবীন্দ্রনাথের পর তার গান শুনেছিলাম, ফলে তার প্রথম কাজটাও তার সাথে একটা অন্য এক্সপিরিয়েন্স। আর গানগুলো খুব সুন্দর, খুব ভাল লেগেছে কাজটা করে, তাই জন্য সকল দর্শকদেরকে বলবো যে যেন নিজেদের কালেকশনে রাখেন সিডিটা এবং হলে গিয়ে ছবিটা দেখেন। তাহলে সৌমিত্র কাকুর ডিরেকশনে যেটা সেটা করি। ওই ফুল সাগরের মাঝে তুমি লুকিয়েছিলে লাজে, আমি জানি আমি জানি আমি জানি আমি জানি, সেই পলাশ ফুলের সাজে যেথায় মাদল খানি বাজে, আমি জানি আমি জানি আমি জানি আমি জানি। প্রথম কথা, রাত্রি পল্লবদার দুজনে কাজটা করলেন। রাত্রি প্রথম কথা আমার কোয়ার্টিস্ট, আগে ওর সাথে আমি অনেক ছবিতে পার্ট করি, এই ছবিতেও রাত্রি আমার কোয়ার্টিস্ট। রাত্রি অ্যাজ এ ডিরেকশন ইজ আ ফার্স্ট ফিল্ম, ক্যামেরার সামনেও যতটা সাবলীল ছিল বা আছে এখনও, ক্যামেরার পেছনেও ঠিক ততটাই সাবলীল, ততটাই মুনশিয়ানা দেখিয়েছে, ততটাই ডেডিকেটেড, ততটাই অনেস্টলি কাজটা করেছে। আশা করি দর্শকদেরও খুব ভালো লাগবে, ইটস আ গুড স্টেপ। এবং রাত্রি আশা করবো 100% সফল হবে। গান নিয়ে খুবই ভালো, সৌমিত্রদার প্রথম ভূমিকা সবাই জানে, সেখানে সৌমিত্রদা ফার্স্ট এই ছবিটায় গান দিচ্ছেন, তাতে আমি ওয়ান অফ দ্য পার্ট, আমি নিজেকে খুব গর্ব অনুভব করছি যে সৌমিত্রদার মতো একটা শিল্পীর সাথে কাজ করতে পারছি এবং উনি এই ছবির মধ্যে যুক্ত রয়েছেন, আমিও এর মধ্যে যুক্ত রয়েছি। আশা করি দর্শকদেরও খুব ভালো লাগবে, আমারও কাজ করে খুব ভালো লেগেছে। খুবই চাপে ছিলাম, ভাবছিলাম যে কী করে করবো, কীভাবে, মানে একদম নতুন ব্যাপার সবাই, মানে মানে প্রত্যেকে আমাকে বাদ দিয়ে যারা ছিলেন প্রত্যেকে বড় বড় অভিনেতা অভিনেত্রী, সো ন্যাচারালি তাদেরকে কী করে ফেস করবো এটা একটা খুব বড় মানে চাপ ছিল বলতে পারো আমার। তো ন্যাচারালি রাত্রি দি এবং স্নেহাশিস আঙ্কেল আমাকে পুরোটা সামলে নিয়েছেন আর কি, কীভাবে করতে হবে, কোন দিক দিয়ে যাবো, পুরোটা সামলে নিয়েছেন ওনারা আমাকে। সো একটু হালকা হয়ে গেছিলাম আমি, প্রত্যেক একটা ফার্স্ট শট ভুল হতো, কী করবো বলো। তারপর তারাই আমাকে আবার বুঝিয়ে দিতেন যে এইভাবে কর, সেইভাবে কর, ওইভাবে কর, করে 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 শর্টগুলো ঠিক দিতাম। আমি অভিনয় জানি কে বলে, আমি অভিনয় কিছু জানতাম না আমি। তো এটা পুরোটাই আমার অ্যাকচুয়ালি অডিশন যখন দিতে গেছিলাম আমি, আমি বেসিক্যালি কিছু জানতাম না, বাট আমি চেষ্টা করেছিলাম ভালো দেওয়ার, তো তাই জন্য হয়তো সিলেক্ট হয়েছিলাম। তারপরে পুরোটাই রাজদীপ এবং স্নেহাশিস আঙ্কেল আমাকে পুরোটা শিখিয়ে দিয়েছেন এবং প্রত্যেকে অরিজিৎদা, অনুরাধা ম্যাম যারা ছিলেন প্রত্যেকে বুঝিয়ে দিতেন প্রত্যেকটা শট দেওয়ার আগে, তোরা তুই কীভাবে শটটা দিবি। সো ওনাদের জন্য আমি পেরেছি এতটা আসতে। এখন কি মনে হচ্ছে? এখন মনে হচ্ছে ভালো হবে, এক্সপেকটেশন ইজ গুড। আজকে মিউজিক রিলিজ, 5টা গান আছে সিনেমাতে, সৌমিত্র আঙ্কেল করে দিয়েছেন মিউজিক, প্রত্যেকটা গানই আমার খুব ভালো লাগছে, তো আশা করি দর্শকেরও ভালো লাগবে। দর্শককে একটাই কথা বলবো, সিনেমাটা 18th March রিলিজ হচ্ছে, এটা একটা ফ্যামিলি ফিল্ম, সো প্লিজ প্রত্যেকে হলে গিয়ে দেখুন এই মুভিটা 18th March, আশা করি ভালো লাগবে। সঞ্জয় বন্দ্যোপাধ্যায় ছবিটির কন্টেন্টটি অপূর্ব সুন্দরভাবে তুলে ধরেছেন, শুনবো তাকে। ছবির কন্টেন্টটা হচ্ছে শক্তিপদ রাজগুরুর গল্প, সেই গল্পটাকে ধরে আমরা কন্টেম্পোরারাইজ করেছি এবং যে গল্পটা আমাদের দেখাচ্ছে, অর্থাৎ যে গল্পটা ছবিতে প্রতিপাদ্য হয়ে উঠছে, তা হচ্ছে মূলত mid-90s মধ্যবিত্ত পরিবারগুলো যখন ভেঙে গেল এই কনজিউমারিজম ভারতবর্ষে ঢোকার পর থেকে, তখন আমাদের মধ্যবিত্ত পরিবারগুলোর ভাঙনের সূত্রে আমরা একটা চরম হতাশার মুখোমুখি হলাম। খুব স্বাভাবিক mid-90s পরে 20 বছর পেরিয়ে এসে প্রশ্নটা জাগে যে আমরা কী পেলাম আর কী কী হারালাম। 2015 দাঁড়িয়ে যখন এই ছবিটির লেখা হলো, তার ছবিটিকে শ্যুট করা হলো এবং আজ 16 যখন তা আমরা রিলিজ করতে যাচ্ছি, তখন আমরা তৃতীয় প্রজন্মের চোখ দিয়ে দেখার চেষ্টা করছি যে তৃতীয় প্রজন্ম কীভাবে ওই ভাঙনটাকে দেখেছে, তাদের মনে কোনো প্রশ্ন আছে কি না। ইনফ্যাক্ট আছে, তাদের মনে একটা শিকড় সন্ধান রয়েছে, এই শিকড় সন্ধানটাই কিন্তু ক্রমশ আমাদেরকে mid-90s ওই পার্সপেক্টিভে ব্যাক করিয়ে নিয়ে যায়। এবং আজ যখন আমরা বলি যে এই ইলেকট্রনিক্স গ্যাজেটগুলো নতুন প্রজন্মের হাতে চলে আসার দরুন তারা অনেক কিছু জীবন বিমুখ, পড়াশোনা বিমুখ ইত্যাদি হয়ে উঠেছে, মোটেও তা নয়, আসলে কিন্তু তারা এই গ্যাজেটগুলোকে ব্যবহার করছে অনেক ক্ষেত্রেই
তাদের শিকড় সন্ধানের জন্য, এবং সেই শিকড় সন্ধানটাই শেষ অবধি গিয়ে আমাদেরকে ফিরিয়ে দেয় কোনো এক নস্টালজিক মুহূর্তে, যেখানে আমাদের হারিয়ে যাওয়া সময়, সমাজ, সম্পর্ক এগুলোকে আমরা ফিরে পাই। নম্বর পেয়ারা বাগান লেন নামটার মধ্যে খেয়াল করে দেখবেন, পেয়ারা বাগান এই যে নামটার মধ্যেই না একটা পুরনো জায়গা রয়েছে। আজকের দিনে যখন জায়গাগুলোর নামকরণ হয়, আর সেই সময় যে জায়গার নামকরণগুলো হতো সেগুলো লোকের মুখে মুখে হতো, আমরা 40, 50, 60, 70 দশকে যে নামকরণগুলো পেয়েছি, যে অঞ্চলটা পেয়ারা বাগান তার মাঝখান দিয়ে একটা গলি গেল, অতএব পেয়ারা বাগান লেন। ইনফ্যাক্ট আমি উত্তরের বাসিন্দা, আমাদের অন্যতম ডিরেক্টর স্নেহাশিস পল্লব সেও উত্তরের বাসিন্দা, আমাদের অঞ্চলে একটা পেয়ারা বাগান লেন বলে জায়গাও রয়েছে। ওই ভেঙে পড়া সময়, ভেঙে পড়া সমাজ, ভেঙে যাওয়া জায়গাগুলো, সেগুলোকে ইন্ডিকেট করতেই কিন্তু ননম। আলিয়া সুলতানার রিপোর্ট, সঞ্চারী টিভি, কলকাতা।